কিন্তু প্রেম তো হয় না। হ্যাঁ আমার তো এমন হয় না, হ্যাঁ আমার এই মরা দেহটা তো পুনরুজ্জীবিত হয় না, তোমার নাম তো আমার কানে যায়। ওই যে বলেছি, হ্যাঁ আমার কান তো ঢাকনা দেওয়া কান, বলো না গোড়া ধেরাতে। এখানে গোপীর কর্ণ যে, তা ও কর্ণ আমাদের মতন কর্ণ নয়, আমাদের বলবো না, আমার মতন কর্ণ না, ও কর্ণ যে অপ্রাকৃত, ও কর্ণ যে প্রেমের, ও কর্ণ যে ভাবের, ও কর্ণ যে রসের, ও কর্ণ যে রসগ্রাহী, প্রেমগ্রাহী, স্মারকগ্রাহী। আর আমার কর্ণ কেমন? আমি মাতৃস অধম জীব, তার কর্ণ কেমন বলে? স্মারকগ্রাহী নয়, প্রেমগ্রাহী নয়, অন্য কোনো শব্দ কানে গ্রহণ করে আনন্দ পায়, আর তোমার কথায় আনন্দ অতটা পায় না, বলো না গোড়া ধেরাধে। এই জন্য কর্ণ কেমন হবে জানো? স্মারকগ্রাহী কর্ণ হবে, সারকে গ্রহণ করবে, অসারকে ত্যাগ করবে, সার ও অসার ও বিবেক চতুর। সার জানি কিন্তু জানলে হবে না, জানলে কেউ কোনোদিন সাধু হয় নাই, জেনে সাধু হওয়া যায় না, ও তো কপট হবে। তাহলে জানবার পর ত্যাগ চাই, সারকে গ্রহণের ক্ষমতা, অসারকে ত্যাগের ক্ষমতা চাই, বলো না গোড়াদে রাধে, তবে তিনি সাধু, তবে তিনি মহান, তবে তিনি মহাপুরুষ, তবে তিনি ভগবত ভক্ত, তবে তিনি প্রেমিক, তবে তিনি গোপীনাথের নিজজন, বলো না গোড়াদে রাধে। শুধু সার জানলাম, অসার জানলাম, জগতে কতজন না জানে। হ্যাঁ গীতার শ্লোক মুখস্থ হলেই কি সাধু বলে নাকি? 18,000 শ্লোক মুখস্থ হলেও সাধু হয় না, জানলে সাধু হয় না, ত্যাগে সাধু হয়, বলো না গোড়াধে রাধে। কিছু ছাড়ো জীবন থেকে, কিছু ছাড়ো, দেখবে কোন দিন যেন তুমি তার হয়ে গেছো, জানতেই পারবে না। তবে ত্যাগ হয়, কখনো কখনো এমন হয় জানেন মহারাজজি, ওই আমার পিতা প্রভু বলতেন, একজন হরিদাসের লীলা পাঠ করত, আগের দিনে নাটক হতো খুব, যাত্রা হতো খুব, তো ব্যক্তি হরিদাসের চরিত্র পালন করতেন, বড় সুন্দর চরিত্র করত, এত সুন্দর চরিত্র কি বলবো, নাট্যমঞ্চে তার মতন অত সুন্দর চরিত্র কেউ করতেই পারত না। কিন্তু বাইরের জীবনটা বড় নোংরা ছিল তার, নাটক থেকে ফিরে মদ্যপান করত, অবৈধ স্ত্রী সঙ্গ করত, খুব খারাপ ছিল, খুব খারাপ ছিল, অবজ্জ ভক্ষণ করত, তার কোনো কুল কিনারা ছিল না, কিন্তু বড় সুন্দর দিব্য চরিত্র অভিনয় করত হরিদাসের। আমার পিতা প্রভু বলতেন, জানো অভিনয় করতে 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 একদিন না হরিদাস হয়ে গেল, বলো না গোড়াধে রাধে। হরিদাসের চরিত্রে অভিনয় করতে করতে একদিন সত্যিকারের হরিদাস হয়ে গেল, মদ ছাড়লো, অবৈধ স্ত্রী সঙ্গ ছাড়লো, পাপ কর্মাদি সব পরিত্যাগ করে দিল এক মুহূর্তে। সেই জন্য জানেন, কেউ যদি বলেন নাম করছি, উনি করেন আমিও করছি, দেখে দেখে করছি, কিন্তু প্রেম নাই, অনেকটা আমার মতন, তাকে বলবো হরিদাস যদি অভিনয় করতে করতে যদি সত্যিকারের হরিদাস হয়ে যায়, একদিন হাগৌড় হাগৌড় হারাধে হারাধে বলে কাঁদতে কাঁদতে সত্যি তুমি রাধা রানীকে পাবে, তখন আর ওই অভিনয় অভিনয় করবে না তুমি, তখন অভিনয় শেষ তোমার জীবনে, তখন তোমার জীবনে অভিনয় শেষ, তখন শুরু তো প্রেম, বলো না গোড়াধে রাধে। প্রেমে আর কখনো কোনো ঢাকনা নাই, তাই গোপীগণ, গোপীগণের চোখে তো ঢাকনা নাই, তাই তারা অমন দিব্য প্রেমের অনুভব
চক্ষু দ্বারা সন্দর্শন করি পরমানন্দ লাভ করেন। তারা কানে ঢাকনা নাই, মনে ঢাকনা নাই, বুদ্ধিতে তাদের ঢাকনা নাই, তাই তারা অমন করে শ্রী গোবিন্দের নাম শ্রবণ করবার পর আবার তারা বেঁচে ওঠে, কিন্তু মরে যায়। কোটি আখি নাহি দিলা, আখি দিলা দুই, তাহাতে নিমেষ দিলা কি দেখিব মুই। কোটি আখি নাহি দিলা, এক কোটি চোখ বিধাতা দিল না, মাত্র দুটো চোখ দিল, তার মধ্যে আবার নিমেষ দিল। নিমেষ মানে চোখে পলক পড়ছে, আর চোখে যখন পলক পড়ে তখন ক্ষণকাল গোবিন্দ দর্শন হয় না, ওই পলকের মধ্যে ক্ষণকাল হয়তো দর্শন হলো না, পলক পড়ল। গোপীরা কাঁদতে কাঁদতে ভগবানকে বলছে, ভগবান ও বিধাতা তুমি তৈরি করতে জানো না, ইস মাছের চোখ দুটো দেখে বলছে, আহা মীনাক্ষী তোদের কত ভাগ্য, দেখ তোদের চোখে কখনো পলক পড়ে না, ক্ষণকাল এক পলকই তারা মনে হয়। ইউগায়িতম নিমেষেন চক্ষুষা প্রবৃষায়িতম শূন্যায়িতম জগত সর্বম গোবিন্দ বিরহেন মে। ভগবান চৈতন্য মহাপ্রভু তার শিক্ষা অষ্টকে বলেছেন, আহা কি চমৎকার। ইউগায়িতম নিমেষেন চক্ষুষা প্রবৃষায়িতম মানে ক্ষণকাল এক পলক দর্শন হলো না, তাই যেন মনে হলো হায় হায় শেষ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল গো, এক পলক অদর্শনে মরে যায়। এক পলক অদর্শনে যদি মরে যায়, কত যুগ ধরে দেখি নাই তারে, হ্যাঁ কতক্ষণ দেখি নাই, কতক্ষণ তার নামই হয়তো নেই নাই, বিষয় বাসনায় মত্ত হয়ে, অন্য কথায় উন্মত্ত হয়ে তাকে ভুলেই গিয়েছি, হাই রে কি করে হবে, সর্বনাশ হয়ে গিয়েছে, লাভ তো নাই। ক্ষণকাল অদর্শনই যদি এমন প্রেমের অবস্থান হয়, তাহলে প্রেমের তো এক ছিটে ফোটা, এক ছিটে ফোটাও আমার মধ্যে নাই, এই তো প্রমাণ। ক্ষণকাল অদর্শনে যদি গোপীরা মরে যায়, আমি কেন মরি না বলো না, গোড়া ধে রাধে আমি কেন বেঁচে আছি, প্রেম হলো না তাই বেঁচে আছি, প্রেম থাকলে মরে যেতাম, প্রেম যদি একবার হতো তাহলে ক্ষণকাল অদর্শনে মরেই যেতাম, আমি আবার নাম শুনে বাঁচতাম, কিন্তু তা আমার হয় না কেন। হ্যাঁ অথচ গৌড়ীয় ভজন গোপীর আনুগত্য ভজন, গোপীর অনুগা হইয়া কুঞ্জে সেবা লোব চাইয়া নরোত্তম ঠাকুর মহাশয় চরণ আমাদের আস্বাদন দিয়েছেন, গোপীর অনুগা হইয়া কুঞ্জে সেবা লোব চাইয়া। যদি ভজন করো কেমন করে ভজন করবে, গোপীর আনুগত্যে, গোপীর হয়ে। আনুগত্য কেমন, আনুগত্যময়ী ভজন কেমন, আনুগত্যময়ী ভজন হলো অনুগত হওয়া, তার হয়ে যাওয়া, তার শ্রীচরণী, তার সেবায়, তার নামে, তার কথায় আনুগত্য। আনুগত্যময়ী ভজন যার হয়েছে, সে যদি মরে তবে আনুগত্যে মরে, যদি বাঁচে আনুগত্যে বাঁচে, যদি হাসে আনুগত্যে হাসে, যদি কথা বলে তবে আনুগত্যে কথা বলে, যদি মুখ দিয়ে কোনো শব্দ হলো তবে আনুগত্যে। আনুগত্য মানে অনুগত হওয়া, সবাই সহজ শব্দ না বুঝলে শুনুন, অনুগত থাকা সবসময়, উনি অনুগত হয়ে থাকবেন মানে সবসময় ওনার কাছে আত্মসমর্পণ হয়ে আছেন, বলে আনুগত্যে। ওনার কথা যদি উনি বলেন তাহলে আনুগত্যে কথা বলেন, এমন কি শুনলে অবাক হবে, প্রেমের লক্ষণ কেমন যদি দেখো তবে আনুগত্যে দেখবে। আনুগত্য ছাড়া দেখবে না, আনুগত্যে দর্শন করবে।
তার আনুগত্যে দর্শন করবে। আহা, নৈষ্টিক ভজনের প্রমাণ দিয়েছেন যে আনুগত্যে কি প্রকারে ভজন করবেন। হনুমানজি প্রমাণ দিয়েছেন, হনুমানজির সামনে ভগবান শ্রীকৃষ্ণ এসে দাঁড়িয়েছেন, ভগবানকে দর্শন করে, কৃষ্ণকে দর্শন করে বলছেন, আমি রাম ছাড়া তো অমন আনন্দ পাই না, কি সর্বনাশ হয়ে গেল। অথচ আমি জানি, তিনি বললেন, শ্রীনাথি জানকীনাথি চা ভেদহ পরমাত্মনি তথাপি মম সর্বস্বং রাম কমল লোচনহ। যেই রাম তো সেই কৃষ্ণ, একই তত্ত্ব। চোখটা খুলুন, ঘুমিয়ে থাকলে চলবে না। শ্রীনাথি জানকীনাথি চা ভেদহ পরমাত্মনি তথাপি মম সর্বস্বং রাম কমল লোচন। হনুমানজি বলছেন যে যেই আমার লক্ষ্মীনারায়ণ, যেই আমার রাধা গোপীনাথ, সেই আমার সীতানাথ, কোনো তফাত নাই, একই তত্ত্ব আমি জানি। যিনি জ্ঞান গুণের সাগর, জ্ঞান গুণ সাগর, তার কাছে কি অজানা আছে? তবুও তিনি বলছেন, আমি যে আনুগত্যে ভজন করি, আমি যার অনুগত তার ইশারা ছাড়া, তার আদেশ ছাড়া দেখি না, বলো না গো রাধে রাধে। আমি যে আনুগত্যে ভজন করি, আমি অনুগত হয়ে ভজন করি, তাই অন্য কোনো রূপ আমি দর্শন করব তা অনুগত হয়ে। একই রকমভাবে ভগবান সীতারাম এসে দাঁড়িয়েছেন, সীতারাম আর এইদিকে রাধারানী আর গোপীনাথ দুজনেই আছেন, দুই মূর্তি, যুগল সরকার। এই যুগল অযোধ্যানাথ, ইনি বৃন্দাবননাথ, রাধানাথ দুজনেই আছেন পাশাপাশি। এবার ইষ্টনিষ্ঠা খুব গভীর, রামচরণে অনুরাগ, তুলসীদাস গোস্বামীজির রামচরণে এত অনুরাগ, রাম ছাড়া আর কিছু দেখেন না, বোঝেন না, জানেন না। ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি দর্শনের পর বলছেন, ভগবান তুমি একটু দাঁড়াও, তোমাকে প্রাণ ভরে দেখবার আগে আমি একটা কাজ করে আসি। আমি যার আনুগত্যে ভজন করি, আমি যার অনুগত তার শ্রীচরণে একবার আমার নিবেদন করে আসি। ভগবান রামচন্দ্রের শ্রীচরণে নিবেদন করলেন এসে, হে রাম, আমার এই চক্ষু তো তোমার চরণ ব্যতীত, তোমার দর্শন ব্যতীত অন্য কোনো দর্শনে আনন্দ পায় না, কিন্তু তোমার চরণে একটা নিবেদন। আমি জানি আমার এই চক্ষু তোমার ইশারায়, তোমার আদেশে দর্শন হবে, তোমার আদেশ ব্যতীত এই চক্ষু অন্য কোনো কিছু দর্শন করবে না, দয়া করে তুমি আমায় একটু আদেশ দাও। কেননা আজ রাধানাথ আমার সামনে এসে দাঁড়িয়েছেন, তো আমি রাধানাথের দর্শনের অভিলাষ আমারও আছে, কিন্তু তোমার ইশারা ছাড়া তো হবে না, তোমার তোমার আনুগত্যেই আমি রাধানাথ দর্শন করতে চাই। ভগবান সীতানাথ বললেন, বিগ্রহ প্রকট হয়ে বললেন, ঠিক আছে আমার আনুগত্যে তুমি এবার রাধানাথ দর্শন করো। সীতানাথ বলে দিলেন, রাধানাথের দর্শন হলো। একই তত্ত্ব, আসল অর্থ এখানে আনুগত্য। আপনি যার অনুগত তার ইশারায় আপনি চলবেন, আপনি দেখবেন গোপীর আনুগত্যে, আপনি শুনবেন গোপীর আনুগত্যে। গোপী যেমন শোনায়, গোপীর অনুগা হইয়া কুঞ্জে সেবা লব চাইয়া, ইঙ্গিতে বুঝিব সব কাজ, ইঙ্গিতে সব কাজ বুঝবেন। আপনি আনন্দ পাবেন, খুব ভক্তি লাভ হবে, তবে আনুগত্যময়ী ভজন। এই জন্য চোখের দেখা যেমন তেমন, নিজের ইচ্ছায় দেখা নয়। আমি দেখছি ওটা অপরাধ, আমি করছি এটা অপরাধ, আমি শুনছি এটা অপরাধ, আমি শুনবো সেটা যেটা শোনার আদেশ হবে। কে আদেশ দেবেন? প্রথম বাহ্য জগতে আদেশ দেন গুরু শ্রীপাদ পদ্ম, গুরু আজ্ঞা। এই আজ্ঞাই আমাদের ভজনকে শক্তপোক্ত করে।
গুরু আজ্ঞার উপর এমন শক্তি এমন সামর্থ্য তৈরি হয় সাধকের, সাধক তখন ধীরে ধীরে উপরে ওঠেন। তবে প্রথম আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা নামক সিঁড়িতে অবস্থান করেন। আদৌ শ্রদ্ধা, দ্বিতীয় সাধুসঙ্গ, তৃতীয় ভজন ক্রিয়া, চতুর্থ অনর্থ নিবৃত্তি, পঞ্চম নিষ্ঠা, ষষ্ঠ রুচি, সপ্তম আসক্তি, অষ্টম ভাব, নবম প্রেম, এই সবার উপরে প্রেম। প্রেমে পৌঁছতে গেলে অন্যান্য সিঁড়িগুলো ধীরে ধীরে উপরে উঠতে হবে। তবে সর্বোপরি গুরু আজ্ঞা, যার জীবনে গুরু আজ্ঞা হয়েছেন তিনি গুরু আজ্ঞায় সবার উপরে সবার আগে পৌঁছেছেন। গুরু আজ্ঞা এমনই বিষয় যে তার শক্তি সামর্থ্য লাভ হয় গুরু আজ্ঞা প্রতিপালন করলে। আজ্ঞা যতই কঠিন হোক যদি তুমি পালন করো, তবে তোমার জীবনে সমস্ত দুর্ভাগ্য দূর হয়ে যাবে, একদম গ্যারান্টি দেওয়া কথা। হ্যাঁ, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, তোমার দুঃখ দুর্গতি দূর হয়ে যাবে, তুমি বদলে যাবে, তুমি তুমি জানবেই না, তুমি এক সময় দেখবে হায় রে এত পরিবর্তন হয়ে গেল। একমাত্র আজ্ঞা, গুরুমুখ পদ্ম বাক্য মনেতে করি আবক্য, আর না করিহ মনে আশা। গুরুমুখ পদ্ম বাক্য মনেতে করি আবক্য, গুরু আজ্ঞা তুমি, গুরু আজ্ঞার সঙ্গে আবার শাস্ত্র আজ্ঞা মেলাতে হবে। শাস্ত্র বলেছেন এটা, তবে শাস্ত্র আজ্ঞার সঙ্গে গুরু আজ্ঞা এক হবে। কারণ সদ্গুরুদেব কখনো এমন আজ্ঞা করবেন না যে আজ্ঞা শাস্ত্রে নাই। শাস্ত্র বিরুদ্ধ আজ্ঞাকেই আজ্ঞা মানা হয় না, তাকে কখনো সদ্গুরুদেব বলাও হয় না। সেই জন্য গুরু আজ্ঞা শাস্ত্র বাক্য এক হবে, তো সেটা তো হবে। কিন্তু সেই আজ্ঞা যদি কেউ প্রতিপালন করেন, তবে তার জীবনী অশেষ বিশেষ ভাবে এমন ফল সে লাভ করবে, তার জীবন ধন্য হয়ে যাবে। সেই জন্য গুরু আজ্ঞা, এই আজ্ঞাই কি হবে, আজ্ঞাই পৌঁছে দেবে সবার উপরের সিঁড়িতে। সেই জন্য সবসময় গুরুচরণী এমন ভাবে মতি গতি ভক্তি থাকবে, খুব ভালো করে শুনতে হবে। যেই দিন থেকে গুরুচরণী তুমি আশ্রয় নিয়েছো, সেই দিন থেকে তোমার এই চোখ দুটো তোমার দর্শনে, তোমার ইচ্ছায় দর্শন হবে না, গুরু আজ্ঞায় দর্শন হবে, গুরুদেবের আনুগত্যই তুমি দেখবে। গুরুদেব যেমন ভাবে আদেশ করেন সেটাই তোমার দেখার বিষয়, অন্য কিছু তুমি দেখবে না। বলো না গো রাধে রাধে, এ বড় সংযমী কথা। গুরুদেবের গুরুদেবের আজ্ঞায় তুমি শুনবে, যা খুশি তাই শুনবে, যেমন তেমন শোনা, যে কোনো রস তোমার কান দিয়ে যাবে, তোমার সর্বনাশ হয়ে যাবে। সেই জন্য গুরুদেবের আজ্ঞায় যা শুনবার প্রয়োজন সেটা তুমি শুনবে। গুরু আজ্ঞায় শোনা, গুরু আজ্ঞায় দেখা, গুরু আজ্ঞায় বলা, যা খুশি তাই বলবে, না 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 একদম না, গুরু আজ্ঞায় বলা। গুরুদেব যেমন আজ্ঞা করবে তেমন ভাবে তুমি বলবে, যা খুশি তাই তুমি বলতে পারো না, গুরু আজ্ঞা তোমাকে প্রতিপালন করতে হবে। বেশ, যেই দিন থেকে তুমি গুরুশ্রী পাদপদ্মের চরণে আশ্রয় নিয়েছো, সেই দিন থেকে তোমার নিজের ইচ্ছা ইচ্ছা নয়, সেই দিন থেকে তুমি গুরুদেবের ইচ্ছায় ইচ্ছা প্রকাশ করবে। নিজের ইচ্ছায় চলাকে কাম বলা হয়, সে তো আগে হতো, কিন্তু গুরুদেবের ইচ্ছায় চলাকে প্রেম বলা হয়। বলো না গো রাধে রাধে, ওখানে নিজের ইচ্ছাকে পোষণ করতে পারো না, তুমি নিজের কোনো ইচ্ছাই সেখানে তুমি প্রয়োগ করতে পারো না, গুরুদেবের ইচ্ছা যা তাই তোমার ইচ্ছা হবে। বলো না গো রাধে রাধে, গুরুদেবের ইচ্ছা তুমি সদাচারী হও, গুরুদেবের ইচ্ছা তুমি আহার শুদ্ধিকরণ করো, গুরুদেবের ইচ্ছা তুমি এইভাবে চলো, এই পথে চলো, তুমি অন্য পথকে বেছে নেবে, না না এটা নয়। গুরুমুখ পদ্ম বাক্য মনেতে করি আবক্য, এখানেই তোমার উন্নতির একমাত্র ঊর্ধ্বগতি। অনেকেই প্রশ্ন করেন, মহারাজ উপর দিকে উঠব কি করে, কি করে আমার মন প্রসন্ন হবে, আমি কি করে, কি করে ভক্তি লাভ করব, কি করে আমার মন একাগ্র হবে, ভগবত চিন্তায় আমার মন বসবে, কি করে অন্যদিকে মন কেন যায়? তবে তার উত্তর একটাই, গুরু আজ্ঞা। আর তুমি তোমার নিজের ইচ্ছাকে পোষণ করতে পারো না, নিজের মত নিজের পথ নিজের ইচ্ছা যেখানে তাকে কাম বলা হয় ওখানে তো আমি তো সমর্পিত নই। তাহলে
আমি তো তাহলে শরণাগত নই। শরণাগত সাধক সদা সর্বদা শরণাগত থাকবে, আর শরণাগত সাধকের কখনো কোনোদিন কোনো সময় বিপত্তি নাই, কারণ স্বইচ্ছায় নিজের ইচ্ছায় কর্ম করলে সেখানে বিপত্তি আসবে, বাধা আসবে, কারণ সেখানে মোহ আসবে, মায়া আসবে, সেখানে অজ্ঞানতা থাকবে। নিজের ইচ্ছায় কর্মকে পরিত্যাগ করে দিয়ে গুরুদেবের ইচ্ছায়, শাস্ত্রীয় ইচ্ছায়, সাধু ইচ্ছায় কর্ম করছি, তবে সেই কর্মের যে ফল, সেই ফলের নাম নিষ্কাম ফল, সেই ফল প্রেম। বলো না গো রাধে রাধে, এই প্রেম ফল প্রদান করবেন, সেই প্রেম ফল অবস্থান করছি। শুধুমাত্র আমার নিজের ইচ্ছাকে ত্যাগ করতে হবে, এই ইচ্ছাকে ত্যাগ করবার সঙ্গে সঙ্গে সাধক পরিণত প্রেম লাভে ধন্য হয়ে যাবে। এই প্রেম লাভের উপায়, এই প্রেম লাভের পন্থা। এত সহজ করে হয়তো বলা হলো, কিন্তু সহজ করে না বুঝতে পারলে হবে না, সহজভাবে নিলেও কিন্তু বিষয়টা হবে না। খুব সহজ কথাও না, আবার কঠিন কথাও না। কঠিন কথা কার কাছে না, যিনি শরণাগত হয়ে খুব একাগ্রতার সাথে শুনছেন তার কাছে কঠিন কথা না। তার কাছে কঠিন যে শুনছেন, কানটা পেতেছেন কিন্তু মনটা পাতে নাই। মন না পাতলে তো হবে না, শরীর বসালে কত কিছু উপকার হয় না, মনটাকেও বসাতে হয়। যারা মন বসালো তাদের উপকার হয়ে গেল। শরীর বসানোর মানুষ জগতে অনেক আছে, কিন্তু মন বসানোর সাধক কোটি কোটির মধ্যে একজন মাত্র পাওয়া যাবে। বলো না গোড়া দে রাধে, কোটি কোটির মধ্যে একজন যিনি মনটাকে বসালো। তোমার কথায় মন বসালাম, তোমার কথায় প্রাণ বসালাম, তোমার কথায় হৃদয়ের সিংহাসনে আমার রাধা রানীকে বসালাম। বলো না গোড়া ধে রাধে, এই যে মন বসানোর প্রক্রিয়া, মনটাকে বসাতে হবে, তবেই উপকার হবে। তাহলে এখন গোপীগণ বলছেন, দেখো হে গোবিন্দ, তোমার কথায় কি হবে, তুমি আমাদেরকে তোমার কথা দিয়ে, তোমার চক্ষু দিয়ে, তোমার প্রেম দিয়ে, তোমার লীলা দিয়ে, তোমার নাম দিয়ে আমাদেরকে এই করলে, এত বড় সর্বনাশ তুমি করতে পারলে গো, এত বড় সর্বনাশ করলে আমাদের। শোনো, কার সর্বনাশ করলে? অশুল্ক দাসিকা, যারা তোমার নিঃশুল্ক দাসী। এক জগতের মানুষ আছে যারা কর্মের পর তারা পারিশ্রমিকের আশা করে, পয়সা পাবে, টাকা পাবে, সেই জন্য কর্ম করে। সাধকের কর্মের কোনো পারিশ্রমিক নাই। বলো না গোড়া ধে রাধে, প্রেমিকের যদি পারিশ্রমিক প্রেমিককে দেওয়া হয়, তাহলে সে প্রেমের বিরুদ্ধাচরণ হবে, তার প্রেম হবে না। প্রেম লাভের জন্য কোনো পারিশ্রমিক নাই, একমাত্র এটাই আছে, পরিশ্রম করবার পর পারিশ্রমিক চায় না, একমাত্র প্রেমিক। বলো না গো রাধে রাধে, যদি তুমি প্রেমিক হও তাহলে নিষ্কাম ভাবে কর্ম করতে হবে। ওই কর্মের ফলে যে তুমি কিছু পয়সা পাবে, টাকা আসবে, কিছু সম্পত্তি পাবে, এই সব আশা করলে তুমি নিষ্কাম হতে পারবে না। আর নিষ্কাম যদি না হও তাহলে তাকে প্রেমিকও বলা যাবে না। সেই জন্য সাধু সন্ত মহান্ত মহাপুরুষ প্রেমিক যিনি, তিনি নিঃস্বার্থভাবে সেবা করে চলবে। ভগবানের সেবা হবে নিঃস্বার্থ। তুমি দিলে কিন্তু পাবার আশা করলে চলবে না। তুমি কাউকে দান করলে কিছু পাবে এই উদ্দেশ্যে দান করেছো, তবে তোমার দানটা বেকার হয়ে গেল। তুমি দান করেছো কেন? দান করেছো তুমি শুধু তার সুখের জন্য, তার মঙ্গলের নিমিত্তে তোমার দান হয়েছে। কিন্তু সেই দানে যদি তোমার আশা থাকে কিছু ফেরত পাবে, ফেরতের আশা, তাকে বলা হয় কি কামনা, তাকে বাসনা বলা হয়। এই কামনা বাসনা কখনো কোনো দিন প্রেমিকের থাকবে না, সাধকের থাকবে না, সাধক নিষ্কাম হবে। কার মতন? প্রহ্লাদ মহারাজের চরিত্র দিয়ে বুঝিয়েছেন ভাগবতী। ভগবান যখন নৃসিংহদেব প্রকট হলেন, বিরাট মূর্তি, আহা গগনচুম্বী, মুখটা সিংহের আর শরীর নর, তাই নরসিংহ। ভগবান সেই উগ্র রূপ ধারণ করেছেন,
আর উগ্র রূপ ধারণ করে যেন পৃথিবী রসাতলগতা হচ্ছেন, সব যেন ধ্বংস হয়ে যাচ্ছেন, যা সৃষ্টি হয়েছিল সব ধ্বংস করে দেবেন উগ্র রূপ। কারণ নৃসিংহ ভগবানের দুটো রূপ, একটা উগ্র একটা শান্ত, এখন উগ্র রূপ ধারণ করেছেন নৃসিংহ ভগবান। তাকে শান্ত করবার জন্য দেবতাগণ এসেছেন, সবাই এসেছেন, কিন্তু ভগবান শান্ত হচ্ছেন না। লক্ষ্মী দেবীকে নিয়ে আসা হলো, লক্ষ্মী নৃসিংহ ভগবান, নৃসিংহ নারায়ণ, ওই দেখো আপনার পাশে লক্ষ্মী, আপনি এবার শান্ত হন। লক্ষ্মী দেবী ভয়ে চলে গেল, নারায়ণ ফিরে তাকালো লক্ষ্মী আছে কিনা, ততক্ষণে লক্ষ্মী ভয়ে পালিয়ে চলে গেছেন। লক্ষ্মী দেবীকে জিজ্ঞেস করা হলো, আপনি ভয় পেয়ে চলে গেলেন কেন? বলে আমার খুব ভয় লাগছে, আমি নারায়ণের এই মূর্তি দেখতে পাচ্ছি না। আরে আপনারই স্বামী, কিন্তু আমি দর্শন করতে পাচ্ছি না। ইষ্ট নিষ্ঠা, যার ইষ্ট তার নিষ্ঠা। প্রহ্লাদ মহারাজকেই যেই না ভগবানের কোলে বসিয়ে দেওয়া হয়েছে, ভগবান এইবার জীব দিয়ে ছেটে ছেটে তাকে আদর করছেন, প্রহ্লাদকে খুব আদর করছেন, সারা শরীর আদর করছেন, জীব দিয়ে চাটতে 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 চাটতে। ভগবানের মনে এমন সুখ হলো, আমি ভক্তকে আদর করলাম, ভক্তকে ভালোবাসলাম, ভক্তের কি সুখ হলো তা তো জানতে পারলাম না, এই জন্য আমি এক সময় ভক্ত হব। ভক্ত হয়ে আমি বুঝব যে ভগবানকে ভালোবাসলে কি সুখ হয়। হ্যাঁ, আমি ভক্তকে আদর করছি, এই আদর করবার পর আমার সুখ কেমন হলো তা আমি বুঝলাম, কিন্তু ভক্তের কেমন লাগলো তা তো বুঝলাম না। সেই জন্য আমি এক সময় কি হব জানো, ভক্ত হয়ে আসব। কবে? নবদ্বীপ লীলায়, বলো না গোড়া ধে রাধে, আমি নবদ্বীপ লীলায় গৌর হরি হব, আর গৌর হরি হয়ে স্বভক্তি শ্রয়ম আমি ভক্তি নিয়ে আসবো, আর ভক্তি নিয়ে এসে ভক্ত হয়ে বুঝবো ভগবানকে ভালোবাসলে কি সুখ হয়। আহা, ভগবান আদর করতে 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 না প্রহ্লাদকে বলে ফেললো, বরান ব্রিনিশ্বা, বর চেয়ে নাও, তুমি যা চাইবে আমি তাই দেব। প্রহ্লাদ বলছেন, মামাং প্রলভয়ো, তুমি লোভ দেখাচ্ছ, অয়ম কিম জীবামি, আমি কি বাঁচবো? তুমি যদি লোভ দেখাও, লোভ দেখিও না ভগবান, তুমি লোভ দেখিও না। কেন কেন? আমি তোমায় বর চাইতে বলেছি, তুমি কিছু চেয়ে নাও আমার কাছ থেকে। না না না, মামাং প্রলভয়ো, লোভ দেখাচ্ছ, আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, আমায় যদি কিছু দিতে হয়। বারবার যখন ভগবান বলছেন বর চাইতেই হবে, এ আমার আদেশ, তখন ভগবানের চরণে নিবেদন করে বলছেন, ভগবান তোমার যদি আদেশ হয় আমি তবে চাইছি, এমন বর দাও আমার জীবনে যেন কখনো কোনোদিন কামনার এইটুকু অঙ্কুর না হয়। বলো না গো রাধে রাধে, এইটুকু কামনার অঙ্কুর যেন আমার জীবনে না আসে, এই আমাকে বর দাও। ভগবান বলছেন, এটা আবার কেমন চাওয়া? হ্যাঁ, কিছু চাইতে হয় এটা কোনো বর হলো? ভগবান ভগবান তুমি কি বলছো, বর কেন হবে না, এ তো সবচাইতে ভালো চাওয়া। কেন জানো? চাইলে যদি কাম হয়, তবে চাওয়া যদি নিষ্কাম হয়, তবে এটাই তো সবচাইতে বড় চাওয়া গো। বলো না গো রাধে রাধে, শোনো, ও ভগবান, জগতের মানুষ কেউ জানে না আমার কি দরকার, একমাত্র তোমার নাম অন্তর জামি, তুমি অন্তর জানো, তুমি আমার মন জানো, তবুও যদি তোমার কাছে বলি এটা দাও, তবে তোমাকে ছোট করা হবে। কেমন অন্তর জামি তুমি? তুমি জানো না এটা আমার দরকার? হ্যাঁ, আমি তোমায় ছোট করতে পারবো না। কাজেই কোন সাধক সাধ্য বস্তুর কাছে কখনো কোনো দিন কিছু চাইবে না। বলো না গো রাধে রাধে, চাইতে যদি হয় তবে একটা জিনিস চাইবে, স্বামীর কাছে যদি চাইতে হয়, স্বাম শ্যাম শ্যাম গো, আমি যেন রাধা রাধা বলে মরতে পারি। আর রাধারানী এসে প্রকট হলেন, রাধারানী বলছেন, কিছু চাইবে? রাধারানী, যদি চাইতেই হয়, তুমি যদি দিতেই হয়, তবে এমন দাও, শ্যাম বললে যদি তোমার প্রসন্নতা বিধান হয়, কারণ তুমি খুব খুশি হও, আবার শ্যাম সুন্দর রাধা নামে খুব খুশি হয়, একে অপরের সুখী করবার জন্য এই নাম দুটো। রাধা নাম করুন, শ্যাম খুশি হয়ে যাবে, শ্যাম নাম করুন, রাধা রানী খুশি হয়ে যাবে। বলো না গো রাধে রাধে,
যদি সুখ প্রসন্নতা যদি এতে হয় তবে সেই নাম করতে করতে যেন মরে যাই, এই কৃপা করো হে রাধা রানী। বলো না গোড়াধে রাধে, কিছু চাই না, এই নিষ্কাম। তাই আপনার কর্ম, আপনার কর্মের ফল যে আপনার সামনে এসে দাঁড়াবে, আপনাকে চাইতে হবে না ওই কর্মের। হ্যাঁ, কর্ম করবার পর ফল এমন পাবেন যে জগতের মানুষ কর্ম করবার পর ফল আশা করলে পায় না। বলো না গো রাধে রাধে। নিষ্কাম সাধক যা পাবে, হ্যাঁ, তা সকাম পেতে পারে না। সকাম সাধক তার ভেতরে গ্লানি হয়, আমি সকাম হয়েই রইলাম, নিষ্কাম হতে পারলাম না। ধ্রুব মহারাজ কেঁদে কেঁদে বলছিলেন, আমি তো নিষ্কাম হতে পারলাম না, আমার নাম সকাম হয়ে গেল। বলো না গো রাধে রাধে। তবে অন্নকামী যদি করে কৃষ্ণের ভজন, না মাগিলেও কৃষ্ণ তারি দেন প্রেমধন। কৃষ্ণ কহে আমায় ভজে, মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ। আমি বিজ্ঞ এই অজ্ঞে বিষয় কেন দিব, সচরণার অমৃত দিয়া বিষয় ভুলাইব। যদি কেউ একদিন ভগবানের কাছে আসে, যদি সত্যি যদি কেউ আসে, এসে যদি বুকে যদি অন্য কোনো কামনাও থাকে, মনে যদি অন্য কোনো কামনাও থাকে, গ্যারান্টি রইল আমার ভগবান তোমার ওই কাম পূর্ণ করবার জন্য আসে নাই। কি করতে এসেছেন? ভগবান বলবেন, এই তোর বুক ভরা কাম, তো তোর কামকে পূর্ণ করতে আমি এসেছি নাকি? শোন শোন, কেউ যদি ভগবানের কাছে বিষ চায়, ভগবান ছাড়, সহজ করে বলি, পিতার কাছে যদি সন্তানটা বলে বাবা একটু বিষ দাও তো খাই, পিতা কি কখনো বিষ দেয়? তাই আমার কাছে যদি তুই কামনা নিয়ে আসিস, আমি তোকে কামনা দেব না, কামনা পূরণও করব না, কি করব জানিস? সচরণার অমৃত দিয়া বিষয় ভুলাইব। বলো না গো রাধে রাধে, আমি আমার চরণটা দিয়ে তোর বিষয়কে চিরকালের জন্য ভুলিয়ে দেব। আমার চরণের মহিমা, আমার চরণের করুণা, আমার চরণের স্পর্শ তোর হৃদয় যখন পাবে না, তখন আর কিছু চাইতেই তুই জানবি না। ধ্রুবের মতন তখন বলবি, ভগবান গো, কাঁচ খুঁজতে খুঁজতে হীরে পেয়ে গেছি, আর কাঁচ চাই না, অনেক কষ্ট পেয়েছি, সংসারের আনন্দ, সংসারের সুখ স্বাচ্ছন্দ্য যা কিছু না, ও আপাতত আনন্দ, কিন্তু কাঁটার খোঁচা ওটাও পেতে হবে তোমাকে। বলো না গো রাধে রাধে। সুখের এই পৃষ্ঠা, দুঃখ আছে, জেনে নাও। তুমি সুখের ঘরে নিবাস করছো, সংসারের নিয়ম তাই, সুখের ঘরে নিবাস, ফুল ছড়ানো আছে, তার নিচে কাঁটা আছে, এটা জেনে রেখো। বলো না গো রাধে রাধে। তবে ওই কাঁটায় সাধকের কোনো ভ্রুক্ষেপ নাই, কেননা ওই যে শীতেষ্ণ সুখে দুঃখে সুষম সঙ্গ বিবর্জিতা গীতায় বলেছেন, ও শীত উষ্ণ সমান, ও দুঃখ ও সুখ সাধকের কাছে কোনো স্পর্শই করে না। বলো না গো রাধে রাধে। সাধক এক মেনে নেয় এই সংসারের সুখ দুঃখ বেকার বিষয়, এ নিয়ে ভাবে না, চিন্তাও করে না। বলো না গো রাধে রাধে। তাই এখন গোপীগণ বলছেন যে কাকেই তুমি অমন করে হত্যা করলে, নিঃশুল্ক গোপীরা, যে গোপীগণ তোমার সেবা করে অথচ কিছু চায় না, তাদের জন্য তোমার এই ছিল তবে বেশ ভালো। একুলেই অকুলেই দুকুলে গোকুলে আপন বলিব কায়, শীতল বলিয়া শরণ লইনু ও দুটি কোমল পায়, নাঠেলি খোছলে অবলা অখলে যা হয় উচিত তোর, ভাবিয়া দেখেনু প্রাণনাথ বিনে গতি যে নাহি কোমর, ভাবিয়া দেখেনু প্রাণনাথ বিনে গতি যে নাহি কোমর। আমি ভেবে দেখলাম প্রাণনাথ ছাড়া আমার আর কোনো গতি নাই, আমার কোনো পথ নাই। তাই গোপীগণ
ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিবেদন করে বলছেন যে যদি তুমি আমায় হত্যা করবারই ইচ্ছে ছিল, তবে সেই দিন বৃন্দাবনে আগুন লেগেছিল যখন, তখন গ্রাসে গ্রাসে আগুন পান করে কেন আমাদেরকে বাঁচালে? আজ মনে আগুন লেগেছে তুমি দেখতে পাও না, বলো না গো রাধে রাধে, মনের আগুন দেখা যায় না। শোনো, বনে আগুন লাগলে দেখা যায়, মনে আগুন লাগলে দেখা যায় না। দেখো আমাদের মনে আগুন লেগেছে, আমাদেরকে বাঁচাও, বাঁচাও একবার। আর গোপীগণ অমন করে বলছেন, আর গোপীনাথ তো একে অপরের হৃদয় সর্বস্ব বিষয়, এ তো লীলা কেবলমাত্র। একজনের হৃদয় থেকে আরেকজন যেতেই পারে না, একে অপরের এমন সম্বন্ধ কিছুতেই যেতে পারেন না। এমনকি ভগবানকে যদি কখনো বলে ভগবান তুমি চলে যাও, ভগবান ভগবান প্রেমকে ছেড়ে কখনো কোনোদিন কোথাও যেতে পারেন না, নিয়ম নাই। ভগবান তার ভক্তকে রেখে তার প্রিয়জনকে ছেড়ে দিয়ে চলে যাবেন? পারবেন না, তার কোনো যোগ্যতাই নাই। এই কথা কে বলেছে জানেন? এই গোপী ভাবেই বলেছেন, গোপী প্রেমে বলেছেন, লীলা সুখ বলেছেন, বিল্লমঙ্গল ঠাকুর বলেছেন, হস্ত মুৎক্ষিপ যতয়সী বলাত কৃষ্ণ কুমকিম অদ্ভুতম হৃদয়াদ যদি নিরিয়াসি পৌরুষম গণয়ামিতি। হাত ধরেছিলেন আমার প্রাণনাথ, অন্ধ তো চোখে দেখতে পায় না, তাই হাতটা ধরে বলছেন এই গর্তে এখনই পড়ে যাচ্ছ, অন্ধ তো তাই হাত ধরে গর্তটা পার করে দেবেন। আর ভগবান গিয়ে হাতটা ধরে ফেলেছেন, এবার ভগবানের হাত অনুভব করে এবার খপ করে আবার ভগবানের হাতটা ধরে ফেলেছেন বিল্লমঙ্গল। হাত ধরে বলছেন, আমার না বড় ইচ্ছা তোমার হাতটা ধরে আমি কিছুক্ষণ থাকবো। এবার গোপীনাথ কি করলেন, হাতটা ছাড়িয়ে দিয়ে দূরে চলে গিয়ে মুচকি মুচকি হাসছেন। হাসছ তুমি এখানে বসে, কেউ কাঁদে তুমি হাসো, শুনেছি কেউ কাঁদলে তুমিও নাকি কাঁদো, তবে হাসছ কেন? ভগবান বলছেন, কেউ কাঁদলে আমি কাঁদি, তবে হাসছি অন্য কারণে। ওই দেখো কি বলল, হস্ত মুৎক্ষিপ যতয়সী, কে বলছেন? বিল্লমঙ্গল। আমি তোমার হাত ধরেছিলাম তাই তুমি হাত ছাড়িয়ে দিয়ে দূরে চলে গেলে, বিরহ দিলে, বিচ্ছেদ দিলে, বেদনা দিলে। আচ্ছা, কাকে বেদনা দিলে, কাকে বিরহ দিলে, কাকে বেদনা দিলে? যে চোখে দেখতে পায় না, একটা নিরীহ মানুষ, অন্ধ, তাকে হাত ছাড়িয়ে দিয়ে তুমি দূরে চলে গেলে, এতে তুমি প্রমাণ করছো তুমি শক্তিমান। তোমার কোনো শক্তি নাই, একদম বলে দিলাম তোমার কোনো শক্তি নাই। ঝরঝর করে কাঁদছেন, চোখে জল, আর চিৎকার করে বলছেন তোমার কোনো শক্তি নাই, শক্তি নাই, শক্তি নাই। বিল্লমঙ্গল ধীরে ধীরে এগিয়ে এসছেন, চলে যাবেন অন্যদিকে মুখ করেছেন। ভগবান ধীর পদক্ষেপে চরণ টিপে টিপে, চরণে নূপুর আছে শব্দ যাতে না হয়, কানের কাছে ফিস ফিস করে বলছেন বিল্লমঙ্গল। আবার বিল্লমঙ্গল শুনে সঙ্গে সঙ্গে কানটাকে খাড়া করেছেন, বিল্লমঙ্গল বলো, তুমি না চলে গেলে আবার এলে কেন? এলাম তোমার কাছে এটা বলতে, এই যে তুমি বললে আমার কোনো শক্তি নাই, কেন বললে? আমি তো শক্তিমান, দূর দূর কিসের শক্তি তোমার, তোমার কোনো শক্তি নাই, পরীক্ষা দিতে হবে। আমি যে শক্তিমান পরীক্ষা দিতে হবে, পরীক্ষা পরীক্ষা দিতে গেলেও না যোগ্যতার দরকার, বলো না গোড়া ধেরা দে, ওই যোগ্যতাও তোমার নাই, যোগ্যতা নাই আমার, বলে না কি বলছো তুমি, এত বড় স্পর্ধা তোমার। এদিকে হাসছে কিন্তু ভগবান, হাসছেন এদিকে খিলখিল করে, আর এদিকে অভিনয় করছেন, আমার কোনো যোগ্যতা নাই, বলে না তোমার কোনো যোগ্যতা নাই। দেখো
একমাত্র প্রেমিকই ভগবানের সঙ্গে ওই প্রকার কথা বলতে পারেন। আচ্ছা, কি করে বুঝবে আমার যোগ্যতা আছে বলতো? শোনো ঠাকুর, কি করে বুঝবো তোমার যোগ্যতা আছে জানো? যেমন হৃদয় থেকে দূরে চলে যাও দেখি, হাত ছাড়িয়েই দূরে চলে যেতে পারো, কিন্তু হৃদয় ছেড়ে দূরে চলে যাও, যে হৃদয়ে তোমাকে আমি বেঁধে রেখেছি প্রেমের দড়ি দিয়ে, বলতো সেই হৃদয় থেকে কখনো দূরে যেতে পারবে? তবে বুঝবো তোমার শক্তি আছে, বলো না গো। রাধে রাধে, তাই তুমি কখনো পারবে না হৃদয় ছেড়ে দূরে চলে যেতে। ভক্তকে ছেড়ে ভক্তের প্রেম সর্বস্ব তার হৃদয়, সেই হৃদয়ে আমার ভগবান বাধা পড়ে নিয়ম। ভক্তের হৃদয়ে ভগবান বিশ্রাম করে, বৈষ্ণব হৃদয়ে মোর সতত বিশ্রাম। গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ, বৈষ্ণব আমার প্রাণ, একে অপরের প্রাণ সর্বস্ব। ভগবান তার হৃদয়কে যদি স্পর্শ করে ভগবান বলেন, ভগবান তোমার হৃদয়ে কি আছে? ভক্ত, ভক্তির ভালোবাসা। ভক্তকে ভালোবেসে ভক্তির চরণ স্পর্শকে পাই আমার অনুভব হয়। আমি মাঝে মধ্যেই না বুকে হাত দেই, জানো কেন হাত রাখো? ভৃগুর পদচিহ্নকে স্পর্শ করি আর মনে মনে ভাবি ভক্তের কত কৃপা আমার প্রতি, আমার হৃদয়ে ভক্তির চরণ, বলো না গো। রাধে রাধে বলুন ভক্তবৎসল ভগবান কি, আর অত্যন্ত প্রিয়কে ভগবান কোথায় রেখেছেন? তার হৃদয়ে রাখেন। আজকে ভগবত কথা শ্রবণ করে আমাদের এইটুকু অনুভব হবে, ভগবানকে লাভ করতে হলে প্রেম সর্বস্ব। শুধু একটা কথা এখন বলবো, একজন